আমাদের সাথী বন্ধু যারা আছেন, এই এলাকার মানুষজন যারা আছেন, আপনারা সবই জানেন, আমি বলার আগে আমাদের অন্যান্য নেতারা, যুব ফেডারেশনের নেতা, মহিলা সমিতির নেতৃত্ব, তারা বলেছেন কেন আমরা এখানে এসছি, কি জন্য এসছি, কি কারণে এসছি এই পাটুলি থানায়, আপনারা সব জানেন। পাটুলি থানার ওসির কয়েকদিন আগে রাত্রিবেলা হয়তো অন্য কোনো মুডে ছিলেন, যে কাজটা দিনের বেলা করেন, সারা দিন করেন, সেই কাজটা হঠাৎ করে মাঝরাত্রিবেলা ফেসবুকেও করে ফেলেছেন, তৃণমূলে দালালি করে ফেলেছেন, করে লিখেছেন আমাদের উদ্দেশ্যে, এ কমরেড তোরা রাতেই রাত দখলি কর, দিন দখলি কর, তোরা শূন্য আছিস, শূন্যই থাকবি। তা আমরা আজকে এখানে বলতে এসেছি, শূন্য পাওয়া পার্টি আমরা এখানে এসেছি, তার জন্য এতজন পুলিশকে এখানে দাঁড় করিয়ে গেট বন্ধ করে রেখেছে কেন? আমরা বলছি শূন্য আছি, আমরা শূন্য আছি, কিসের ভয়ে? তীর্থঙ্কর বেরিয়ে আয়, বেরিয়ে, আমরা শূন্য আছি, কিসের ভয়ে? আয় তীর্থঙ্কর বেরিয়ে, পারবে মুখ দেখাবে? মুখ দেখাতে পারবে না। এখানে আসার পরে আমাদের পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করছেন আমরা কোনো ডেপুটেশন দেবো কি না। আচ্ছা, ডেপুটেশন দিলে আপনারা শুধরবেন? আপনাদের একটা কেন, ডেপুটেশনের বান্ডিল দেবো, শুধরবেন? শুধরানোর ক্ষমতা আছে, শুধরানোর অকাজ আছে, যে কারণে ডিএ না পেলে সমস্ত সরকারি কর্মচারীর গায়ে লাগে, পুলিশের গায়ে লাগে না, বরং ডিএর জন্য যারা মিছিল করে তাদের ওপর এই পুলিশ, ডিএ যাদের ডিএ বঞ্চিত হচ্ছে তারা গিয়ে লাঠি চালায়, কেন? সরকার থেকে যত টাকা ডিএ পায়, তৃণমূলের থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায়, পাড়ার প্রমোটারদের কাছ থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায়, জন্য গায়ে লাগে না। আপনারা ডেপুটেশনে শুধরবেন? আপনাদের একটা কথা বলি, পরশুদিন এই ঘটনাটাকে সামনে আনার পরে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে ফোন করে জানালেন লালবাজারে নাকি এই তীর্থঙ্করদের বিরুদ্ধে ডিভিশনাল এনকোয়ারি চালু হয়েছে, দেখলাম খবরের কাগজে, এই কি বলে টিভি চ্যানেলে। তো আমাদেরকে জিজ্ঞেস করছেন, যখন পাটুলি থানায় আমরা বিক্ষোভ দেখাবো আজকে ঘোষণা হয়েছে, অনেক সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাই কিনা। আমরা পরিষ্কার বলছি, আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাইছি না। আমরা পরিষ্কার বলছি, পাটুলি থানার ওসি তীর্থঙ্করদের আমরা পাটুলি থানা থেকে ট্রান্সফার চাইছি না, এই কারণে যে পাটুলি থানা থেকে ট্রান্সফার করে একে যে থানাতেই পাঠানো হোক না কেন, সেখানে গিয়েও তৃণমূলের দালালি করবে। প্রশ্নটা এ কোনো থানায় থাকবে কি থাকবে না তার নয়, এ আদৌ পুলিশের চাকরিতে থাকবে কি থাকবে না তার প্রশ্ন। আমরা বলছি আইনি পথে এর থানা ট্রান্সফার নয়, এর চাকরি ট্রান্সফার করা হবে, এর গা থেকে পুলিশের উর্দি আইনি পথে খোলানো হবে। কতগুলো ফেসবুকের আমি ওই দিন সকালবেলাটা পোস্ট করার পরে সাংবাদিকরা দেখার পরে এটাকে নিয়ে একটা কথা শুরু হওয়ার পরে দেখি, প্রথমে শুনি ফেসবুক থেকে ওই পোস্টগুলো ডিলিট করছেন, তারপরে ফেসবুক প্রোফাইলটাকেই ডিলিট করে দিয়েছেন নিজের। আমি বলছি এসব করে লাভ আছে? আপনি তো ফ্রেন্ডস অনলি করে পোস্ট করেছিলেন, আপনার তো পোস্ট আমার এমনিও দেখার নয়। আমি কেন, আমার 14 গোষ্ঠীতে কেউ আপনার ফ্রেন্ড লিস্টে নেই, আগামী 14 জন্মে থাকার ইচ্ছেও নেই, আমার তো এগুলো দেখতে পাওয়ার এমনি কথা নয়। আপনার ফ্রেন্ড লিস্টে তৃণমূল কংগ্রেসের যে নেতা কর্মীদেরকে আর আপনার পুলিশেরই কিছু সহকর্মীকে নিজের পরম বন্ধু ভেবে রেখে দিয়েছিলেন, তারাই তো ওগুলো মুখে পাঠিয়েছে, তারাও আপনাকে, আপনি যাদেরকে বন্ধু ভাবেন তারাও আপনার দালালি দেখে লজ্জিত, তারাও আপনার বন্ধু হতে চায় না, আপনার বন্ধুরাও চায় আপনার গা থেকে পুলিশের উর্দি খুলে যাক, তারাই তোমায় পাঠিয়েছে, পোস্টও পাঠিয়েছে, ফেসবুকের লিঙ্কও পাঠিয়েছে, সেই পোস্টগুলোর সেগুলো সব রাখা আছে, সব শুদ্ধ হাইকোর্টে যাচ্ছি। তারপরে যদি বলেন, দেখলাম একটি সংবাদ মাধ্যম থেকে এখানে যোগাযোগ করেছিল, এনাদের থানারই অন্য কোনো আধিকারিক সেই সময় যিনি ছিলেন, ওসি কথা বলতে চাননি বোধ হয়, অ্যাডিশনাল ওসি বা কেউ একজন সেই সময় যিনি আধিকারিক ছিলেন, তিনি বলেছেন যে উনি জানিয়েছেন ওনার ফোনটা সেই সময় নাকি হ্যাক হয়ে গেছিল, অন্য কেউ পোস্ট করে ফেলেছে। এখন দেখুন, একটা এই কারণে স্ক্রিনশটগুলো নেওয়ার পাশাপাশি ওর গোটা ফেসবুক প্রোফাইলের স্ক্রোল ডাউন করে ভিডিও রেকর্ডিং করে রাখার পাশাপাশি প্রতিটা পোস্টের লিঙ্ক এই কারণে নিয়ে নিয়েছি, ও ডিলিট করুক, ওর ফেসবুক মুছে দিক, ও যা পারে করুক না কেন, এর বিরুদ্ধে ইনকোয়ারি হবে, প্রয়োজন হলে আমরা জুডিশিয়াল এনকোয়ারির পথে যাব, জুডিশিয়াল এনকোয়ারি আদালতকে অনুরোধ করব করতে, এবং ফেসবুক কর্তৃপক্ষ থেকে ওই লিঙ্ক ধরে পোস্ট যখন করা হয়েছিল তখন সেই পোস্ট
কোন ফোন থেকে বা কোন ল্যাপটপ থেকে করা হয়েছিল, কোন হ্যাকারের ফোন থেকে, ল্যাপটপ থেকে, নাকি তীর্থঙ্করদের নিজের ফোন থেকে, ল্যাপটপ থেকে, কোন ওয়াইফাই কি মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে করা হয়েছিল, এই সব কিছু বার করা এখন পাঁচ মিনিটের ব্যাপার। আজকের দিনে সব কিছু বার করা পাঁচ মিনিটের ব্যাপার। কোন ফালতু অজুহাতে বাঁচতে পারবে না। যে কাজ করেছে তৃণমূলে, যে দালালি করেছে, এবং খালি একটা পোস্টের প্রশ্ন না, আমরা একটা তৃণমূল, আমাদেরকে ব্যঙ্গ করা একটা পোস্টের জন্য আমরা মিছিল করতে আসিনি, একটার পর একটা দেখলে চোখ কপালে উঠে যায়। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করছে, এ বাবু বসে সেটা শেয়ার করছে। এখানকার আর একটা, এখানকার একটা কাউন্সিলর ছিল এই ওয়ার্ডে, এখন অন্য ওয়ার্ডে গিয়ে ছাপ্পা মেরে কাউন্সিলর হয়েছে, সে অরূপ চক্রবর্তী, সে গিয়ে পোস্ট করছে। সে অরূপ চক্রবর্তীর বউকে দেখলাম না ওর কোনো পোস্ট শেয়ার করতে, দেখি পাটুলি থানার ওসি গিয়ে তার পোস্ট শেয়ার করছে। মানে এটা পুলিশ, এগুলো এটা পুলিশ, ডাক্তারদের আন্দোলন, গোটা বাংলার মানুষ রাত জাগছে ডাক্তারদের জন্য, গোটা বাংলার মানুষ রাত জাগছে। থানার একজন ওসি ডাক্তারদেরকে মানুষ খুনের জন্য অভিযুক্ত করে থানার ওসি পোস্ট করছে ডাক্তারদের বিরুদ্ধে গালাগাল দিয়ে। এখানে সিপিএম এর বিরুদ্ধে তা নয়, ডাক্তারদের বিরুদ্ধে। যে কোনো মানুষ একচেটিয়া তৃণমূলের দালালির বিরুদ্ধে যে কথা বলবে, এই ওসি তার বিরুদ্ধে। তারপর আবার দেখি মমতা ব্যানার্জি ছবি শেয়ার করে লিখেছে দিদি ইজ মা। মমতা ব্যানার্জির কালীঘাটে এক ভাইপো আছে জানলাম, পাটুলিতে ছেলে হয়েছে, বলে দিদি ইজ মা। ওই তালা থানার একজন ওসি ছিলেন, কালকে দুপুর অব্দি দিদিকে মা ভাবতেন, বিকেলবেলা দিদি তাকে নর্দমায় ভাসিয়ে দিয়েছে। রাজীব কুমার আইপিএস, রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেছিল, মমতা ব্যানার্জি ধর্ণা দিতে বসে গেছিলেন, রাজীব কুমারের গ্রেপ্তারি এড়িয়ে ছিলেন। আপনারা যারা পশ্চিমবাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্যাডার যারা, আপনাদেরকেও বলছি, রাজীব কুমার আইপিএস অফিসার, ওয়েস্ট বেঙ্গলের ক্যাডার নয়, মমতা ব্যানার্জি সরকারের কেউ নয়, দিল্লির আইপিএস, আজকে পশ্চিমবাংলা আছে, কালকে অন্য কোনো রাজ্যে চলে যাবে। তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন, রাস্তায় বসে পড়েছিলেন সিবিআই কাটকানোর জন্য। আর ওনার নিজের ক্যাডার, নিজের দপ্তরের কর্মী যখন গ্রেপ্তার হচ্ছে, মুখ্যমন্ত্রী সেদিন পাড়ার একটা কাউন্সিলর পর্যন্ত বললো না গ্রেপ্তারিটা অন্যায় হচ্ছে, তালাথানার ওসি এখন জেল খাটছে। তালাথানার ওসির দোষেখা, ছজন পুলিশের সিনিয়র আধিকারিককে নিয়ে আর্জি করার ঘটনায় সেদিন বিকেল পাঁচটার সময় সিট গঠন হয়েছে, তার মধ্যে বেশিরভাগ আইপিএস অফিসার। এতজন আইপিএস অফিসারকে নিয়ে পাঁচটায় সিট গঠন হলো, তারপরে কেন রাত্রির পৌনে বারোটায় গিয়ে এফআইআর হলো? একা তালার ওসির দোষ, আইপিএস অফিসার জবাব দেওয়ার নেই? ওখানে ডিসি যারা ছিল, অ্যাডিশনাল সিপি যারা ছিল, জয়েন্ট সিপি ক্রাইম যারা ছিল, যে যিনি ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন, তাদের জবাব দেওয়ার দায় নেই? শুধুমাত্র ওসিকে ধরলো, সমস্ত দোষ ওসির ঘাড়ে চাপালো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওসির জন্য একটা কথা বললেন না। এখানে এই তীর্থঙ্করদের বসে বসে যে অরূপ চক্রবর্তীর পোস্ট শেয়ার করত, এটা জানাজানি হওয়ার পরে, এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে দেখি একটি চ্যানেল থেকে দেখি অরূপ চক্রবর্তীকে ফোন করে জিজ্ঞেস করছে ব্যাপারে আপনি কি বলবেন। তার প্রথম কথা, না এটা খুব অনুপ্রেত, এইসব এই ধরনের পোস্ট না করলেই ভালো হতো। কি পেলেন একদিন ধরে পোস্ট শেয়ার করে, কি করলেন, কি লাভটা হলো? যখন কেসটা খেলেন সবার আগে যার হয়ে দালালি করছিলেন সেই বলে দিল এটা অনুপ্রেত। এই মমতা ব্যানার্জির দালালি যে করেছে, কিশনজি থেকে শুরু করে আজ পর্যন্ত যে মমতা ব্যানার্জির দালালি করেছে, প্রত্যেকে কপাল চাপড়েছে। আর তারা যখন কপাল চাপড়েছে, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে। এক্ষেত্রেও হবে, আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যা উনি করেছেন, দালালি করেছেন তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের একজন সর্বক্ষণের কর্মী হয়ে আপনার বাকি জীবনটা সুখে কাটুক, শান্তিতে কাটুক, ভালো কাটুক, পুলিশের উদ্দিটাকে ছেড়ে পাটুলি মোড়ে এসে দাঁড়ান, তারপর আপনার সঙ্গে সিপিএম এর চোখে চোখ রেখে সামনাসামনি কথা হবে। আমাদের পার্টির নেতাকে গ্রেপ্তার করেছে, করতনকে কালকে গ্রেপ্তার করেছে, পরশু দিন বিকেলবেলা জেলখানা একটা চোর এসে একটা অডিও ক্লিপ শোনালো, দুটো লোকের মধ্যে কথা হচ্ছে, সেই কথার ভিত্তিতে কালকে ভোরবেলা আমাদের পার্টির নেতা করতনকে গ্রেপ্তার করেছে। তারপরে আগের দিন রাত্রির থেকে কুণাল ঘোষ ওই ক্লিপ শোনানোর পর থেকে আপনারা দেখেছেন মিডিয়া খবর দেখাচ্ছে, ওই ক্লিপের ভিত্তিতে নাকি সুমোটো এফআইআর করে বিধাননগর কমিশনারের, বিধাননগর থানা, তারা নাকি তদন্ত শুরু করেছিল। গতকাল সকালবেলা এই যেরকম বললাম, এনার যে সমস্ত কীর্তিকলাপ যেরকম, এনার বন্ধুরাই পাঠাচ্ছিলেন বিধাননগরেও, এনাদের অনেক বন্ধু আছেন,
যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করলেও যাদের শরীরে মানুষের রক্ত আছে, গায়ে মানুষের চামড়া আছে, সেখান থেকে আমার কাছে একটা জিডির কপি আসলো। সেটা আসতোই, সেটা কোর্ট থেকে পরবর্তীকালে পাওয়া যেত যখন করদানকে প্রডিউস করলো, কিন্তু ওখান থেকে একটা সূত্রে পেলাম, ওটাকে দেখে আমার চোখ কপালে উঠে গেছে। দেখি আগের দিন